بسم الله الرحمن الرحيم والعرش والكرسي حق ৪৯ নম্বর পয়েন্ট এখানে আরশ কুরসির ব্যাপারে আমাদের বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো লেখক বলছেন যে ওয়াল আরশ ওয়াল কুরসি ইউ হকুন, আরশ এবং কুরসি এই উভয়টাই সত্য, আরশ এবং কুরসি সত্য। যেহেতু আমরা আকীদাতুত তাহাবী আল আকীদাতুত তাহাবিয়া এর দার্স করছি, শুধুমাত্র মানে অনুবাদ ভিত্তিক দার্স হচ্ছে, আমরা ব্যাখ্যা ভিত্তিক দার্স করছি না, যার কারণে এখানে আমরা বিস্তারিত আলোচনার দিকেও যাচ্ছি না। বাকি শুধু বোঝার জন্য এতটুকু বলছি যে দুইটা আলাদা বিষয়, আরশ এবং কুরসি উভয়টা কি আলাদা বিষয়। অনেকে বলতে চান যে না আরশ এবং কুরসি একই জিনিস, না আরশ এবং কুরসি এক জিনিস না। কুরসি কি জিনিস এ ব্যাপারে বক্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পায়ের আলোচনা আসছে, রিজিল পায়ের যে আলোচনা আসছে, যদিও আমরা এ কথা স্পষ্টভাবে বলি যে আমরা কেবলই অর্থ করার জন্য বলছি আল্লাহর পা, কিন্তু এর কাইফিয়াত এ কেমন এর কোনোটাই আমরা জানি না। শুধু এতটুকু জানি এ সম্পর্কে তা হলো যে তা আমাদের মতো না, কোনো মাখলুকের সঙ্গে যার কোনো মিল নাই। তো এটা রাখার স্থান, এটা হলো কি রাখার স্থান, এটা হচ্ছে কুরসি, বুঝে আসছে? আচ্ছা, তো এটা সত্য, এই দুইটা বিষয় কি সত্য বলে আমরা বিশ্বাস করি। ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশ ওয়া মা দুনা, ওয়াহুয়া আর তিনি অর্থাৎ আল্লাহ তাআলা মুস্তাগনিন অমুখাপেক্ষী, আনিল আরশি আরশ থেকে, ওয়া মা দুনাহু এবং অন্য সব বিষয় থেকে, অন্য সকল বস্তু থেকে। তাহলে আল্লাহ আরশ এবং অন্য সব বস্তু থেকে কি তিনি অমুখাপেক্ষী। আল্লাহুল গানী, আল্লাহ তাআলা কি গানী, আল্লাহ অমুখাপেক্ষী, কোনো বস্তুর প্রতি আল্লাহ কি নন মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন, আরশে সমুন্নত, যেটাই বলেন না কেন, কিন্তু কথা হলো যে আল্লাহ কি আরশের প্রতি মুখাপেক্ষী না, না সৃষ্টির আগে ছিলেন, যেহেতু আরশটাও কিসের অন্তর্ভুক্ত, তো এটা আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি অনাদি অনন্ত, অনাদি অনন্ত। মুহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু ওয়াকাদ আজাজা আনিল ইহাতাতি খালকাহু, মুহিতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, তিনি সকল বস্তুকে, সকল বস্তুকে পরিবেষ্টন করে আছেন। মুহিত, মুহিত মানে তিনি সকল বস্তুকে পরিবেষ্টন করে আছেন, ওয়াফাওকাহু এবং সব কিছুর ঊর্ধ্বে, তিনি সব কিছুর ঊর্ধ্বে। ওয়াকাদ আজাজা আনিল ইহাতাতি খালকাহু, এবং তার সৃষ্টি অর্থাৎ যত মখলুক রয়েছে সমস্ত মখলুক তাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে অক্ষম, তাকে তাকে আয়ত্ত করতে কি অক্ষম। ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, এরপরে আমরা আমাদের আরও আকীদার বিষয়গুলো স্পষ্ট করছি, তা হল যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, যে ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল হিসাবে তিনি গ্রহণ করেছেন, বা অন্তরঙ্গ বন্ধু হিসাবে তিনি কি করেছেন গ্রহণ করেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর তিনি মূসা আলাইহিসসালামের সঙ্গে কথোপকথন করেছেন। বলবেন যে এটা আকীদার বিষয়, এইভাবে আমরা কি করে সাব্যস্ত করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও তো কথা বলেছেন, হ্যাঁ কথা বলেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহি মূসা আলাইহিস সালামের মতো নয়,
অর্থাৎ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, এটা সরাসরি কথা বলেছেন, বুঝে আসছে? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, মি ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা। তিনি রাসূল প্রেরণের মাধ্যমে অর্থাৎ কোনো বার্তাবাহক প্রেরণের মাধ্যমে কথা বলেছেন, অথবা পর্দার আড়ালে কী করেছেন, কথা বলেছেন। তো পর্দার আড়ালের যে কথা বলা, এটা আমরা ই করছি কার সঙ্গে? মুসা আলাইহিস সালামের সঙ্গে। আর আও ইউরসিলা রাসূলান, এটা আমরা সাব্যস্ত করছি কার ক্ষেত্রে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। ওহির ওখানে কয়েকটা প্রকার আলোচনা করা হয়েছে, এই জন্য আমাদের ওহির বিষয়ক যে আলোচনা রয়েছে আপনারা এটা মানে শুনে নিতে পারেন, অনেক আগে রয়েছে, যে যদি আলোচনাগুলো অনেক আগে অতিবাহিত হয়ে গেছে। ওহি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা, ওহির প্রকার নিয়ে, এরপরে ওহির যে প্রকারগুলো রয়েছে সব বিষয়গুলো নিয়ে, এবং ওহি কয়ভাবে নবীদের কাছে এসছে সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তো সেগুলো আপনারা চাইলে শুনে নিতে পারেন। আচ্ছা, তাহলে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন কি? সরাসরি কথা বলেছেন, ইমানান ওয়া তাসদীকান ওয়া তাসলিমা। ইমানান অর্থাৎ আমরা এর প্রতি ইমান রাখি, ওয়া তাসদীকান এটাকে স্বীকার করি বা সত্যায়ন করি, ওয়া তাসলিমান এবং পরিপূর্ণরূপে কী করি, এ বিষয়টা মেনে নিই আমরা, পরিপূর্ণরূপে এটা আমরা পরিপূর্ণরূপে আমরা এটা মেনে নিই। ওয়ানুমিনু বিল মালাইকা, আমরা মালাইকাদের ব্যাপারে বিশ্বাস করি। অনুমিনু বিল মালাইকা অর্থাৎ আমরা ফেরেশতাদের প্রতি কী করি, ইমান আনি, অর্থাৎ তাদের ব্যাপারে আমাদের ইমান হলো তারা আল্লাহর মখলুক, তারা আল্লাহর সম্মানিত মখলুকের অন্তর্ভুক্ত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং তাদেরকে খারাপ কাজের কোনো ইচ্ছা দেওয়া হয়নি, বরং তাদেরকে কেবলই আল্লাহর আনুগত্যে, অর্থাৎ তারা কেবল আল্লাহর আনুগত্যই করে থাকে, আল্লাহর আনুগত্য থেকে তারা কী হয় না, বাহির হয় না, এবং তাদের ভিতর মর্যাদার ভিত্তিতে অনেক তারতম্য রয়েছে। মালায়েকাদের ভিতর মর্যাদার কী রয়েছে, তারতম্য রয়েছে, এ ব্যাপারেও আমরা বিশ্বাস স্থাপন করি। ওয়ান নাবিয়িনা, অনুরূপভাবে আমরা নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করি, যত নবী এসছেন আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি যে তারা আল্লাহর পক্ষ থেকে সত্য সহ প্রেরিত কী ছিলেন, নবী ছিলেন। ওয়াল কুতুবিল মুনাজ্জালাতি আলাল মুরসালিন, এবং মুরসালিনদের উপর অর্থাৎ রাসূলগণের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের প্রতিও আমরা কী করি, বিশ্বাস স্থাপন করি। ওয়ানাশহাদু, এবং আমরা এ সাক্ষী দিই, আন্নাহুম কানু আলাল হাক্কিল মুবিন, যে তারা সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আমরা এ সাক্ষ্য কি দেই, যে আমরা এ সাক্ষ্য দেই যে তারা কি, আন্নাহুম কানু আলাল হাক্কিল মুবিন, যে তারা হকের উপর কী ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আর অন্য সমস্ত রাসূলদের প্রতি বা নবীদের প্রতি ঈমান একরকম নয়। অন্য সমস্ত রাসূলদের প্রতি ঈমান এক ধরনের, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আর এক ধরনের। তবে মৌলিক বিষয়ে আমরা স্বীকার করি, মৌলিক বিষয়ে আমরা স্বীকার করি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত যাবতীয় বিষয়গুলোকে আমরা কী করি, আমাদের জন্য করণীয় বলেই কী করি, স্বীকার করি, এবং আমরা বিশ্বাস করি যেগুলো, যে এগুলো আমাদের মেনে চলা কি আবশ্যক। কিন্তু অন্য রাসূলদের উপর যা কিছু এসছে এগুলো আমরা বলি যে এর সঙ্গে যদি আমাদের শরীয়তের কোনোটার মিল থাকে তাহলে আমরা আমাদের শরীয়তের উপর আমল করি, এবং সে অনুযায়ী হতে পারে তার উপর আমল হয়ে যায়। কিন্তু যেগুলো মিল নাই সেগুলোর ব্যাপারে আমাদের, আমরা এই সাক্ষ্য দান করি যে এগুলো আল্লাহর কোরআন অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত যে কোরআন, এই কোরআনের মাধ্যমে ওগুলোকে রহিত করে দেওয়া হয়েছে, ওগুলোর মেয়াদ ঘোষণা করে দেওয়া হয়েছে, মেয়াদ শেষ হয়ে গেছে এই ঘোষণা করে দেওয়া হয়েছে, আমরা বাতিল সাব্যস্ত করি না। আপনারা কেউ এটা বলবেন না যে কোরআন পূর্ববর্তী আসমানি গ্রন্থকে বাতিল সাব্যস্ত করেছে, না, বাতিল সাব্যস্ত করেনি, কোরআন তো সেগুলোকে সত্যায়ন করে, সেগুলো সত্য ছিল তবে সেই সময়ের জন্য, সেই সময়ের জন্য সেটা কী ছিল, সত্য ছিল, এবং সেটা এখনের জন্য মিথ্যা না, এখন আর সেটা চলবে না, কারণ ওটার মেয়াদ শেষ হয়ে গেছে,
ওটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ দিয়েছিলেন। সুতরাং নির্দিষ্ট সময়ের পরে যেমন ঔষধ কি হয় না, উপকারী হয় না, বরং ওই উপকারী ঔষধটাই সময়ের পরে অনুপকারী হয়ে যায়, ঠিক ওই নবীগণের আনিত বিষয়গুলো নির্দিষ্ট সময় পর্যন্ত ওটা উপকারী ছিল, আর সেই সময় অতিবাহিত হওয়ার পরে এখন সমাজের জন্য সেটা কী হবে, ক্ষতিকর হবে। যদি সেটা সমাজে বাস্তবায়ন করতে চাই, যদি সেটা সমাজে আমরা কী করতে চাই, মানে ওইটা অনুযায়ী যদি আমরা নিজেরা পরিচালিত হতে চাই, সমাজ পরিচালনা করতে চাই, তাহলে আমাদের উপকারের থেকে কী হবে, বেশি ক্ষতি হবে, এই বিশ্বাস আমরা পোষণ করি। আচ্ছা, ওয়ানুসাম্মি আহলা কিবলাতিনা মুসলিমিনা মুমিনিন, আমরা আহলে কিবলাদেরকে মুসলিম এবং মুমিন নামে অভিহিত করি। এখানে বলা হয়েছে যে আমরা কিবলার যে সমস্ত লোক, আমরা মুমিন মনে করি, লাস্টে আসে দেখেন মুমিন মনে করি, আসলে মুমিন মনে করি এটা শাব্দিক অর্থ অবশ্য হয়নি, ঠিক আছে, কারণ সাম্মা ইউসাম্মি নুসাম্মি আসছে অনুসাম্মি, আমরা নামকরণ করি বা নামে অভিহিত করি, আমরা কোনো নামে কি করি, অভিহিত করি। তো অনুসাম্মি আহলা কিবলাতিনা, আমরা আহলে কিবলাদেরকে কি করি, মুসলিমিনা মুমিনিন, মুমিন এবং মুসলিম নামে অভিহিত করি। মা দামু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারিফিন, যতক্ষণ তারা মা দামু, যতক্ষণ তারা বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারিফিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যাবতীয় বিষয়কে স্বীকার করে, আনিত যাবতীয় বিষয়কে কি করে, স্বীকার করে। ওয়ালাহু বিকুল্লি মা ক্বালাহু, এবং তার সকল কথাকে, ওয়া আখবারা, এবং তার সকল সংবাদকে বা খবরকে বিশ্বাস করে, বিশ্বাস করে, মুসাদ্দিকিন সত্যায়ন করে বা বিশ্বাস করে। তাহলে সম্পূর্ণ অর্থটা কি হলো, সম্পূর্ণ অর্থ হলো যে আমাদের আমাদের কিবলার বা আহলে কিবলার যে সমস্ত লোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় নিয়ে এসেছেন বা যে দিন নিয়ে এসেছেন তার স্বীকৃতি দেয় এবং তার সকল কথা এবং খবরকে সত্য বলে বিশ্বাস করে, আমরা তাদেরকে মুসলিম ও মুমিন মনে করি। আর একটা হলো কি, মুসলিম ও মুমিন নামে অভিহিত করি, মুসলিম এবং মুমিন নামে অভিহিত করি, এটা হচ্ছে শাব্দিক অর্থের সঙ্গে কি বেশি সামঞ্জস্যপূর্ণ, বুঝে আসছে? এখানে একটা বিষয় ক্লিয়ার করে যেতে হবে, তা না হলে সামনে যে সমস্যায় পড়ে যেতে হবে, আহলে কিবলা কারা, আসলে আহলে কিবলা কাদেরকে বলা হয়। তো আসলে আহলে কিবলা বলা হয় যে শরিয়াতের আবশ্যকীয় বা অবশ্য পালনীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর স্বীকৃতি দেওয়া, সেগুলো আমাদের জন্য করণীয়, এগুলো কী করা, মেনে নেওয়া। অনুরূপভাবে কুরআন এবং হাদিসে মুতাওয়াতির, কুরআন এবং হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমে যে বিষয়গুলো প্রমাণিত সেগুলোর কোনোটাকে অস্বীকার না করা, সেগুলোর কোনোটাকে কী না করা, অস্বীকার না করা। যেমন আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর হাকিমিয়াত, অনুরূপভাবে মদের হারাম হওয়ার বিধান, এভাবে আরও যত বিষয় রয়েছে যেগুলো কুরআন থেকে প্রমাণিত এবং হাদিসে মুতাওয়াতিরের আলোকে প্রমাণিত, এর কোনোটাকে কি করে না, অস্বীকার করে না। তো এর কোনোটাকে যদি কেউ অস্বীকার করে, এদিকে সে নামাজ পড়ে, আমাদের কিবলা দিকে ফিরে নামাজ পড়ে, রোজা রাখে, তারপরেও তাকে আমরা কি বলতে পারবো না, মুমিন বলতে পারবো না, যদি এর কোনোটাকে সে কি করে, অস্বীকার করে, বুঝে আসছে? বরং আমরা তাকে কি করব, মুমিন হিসাবে বা মুসলিম হিসাবে নয়, বরং আমরা তাকে কাফের নামে অভিহিত করব, বুঝে আসছে? তো এটা মাথায় রাখতে হবে, আহলে কিবলা কাদেরকে বলে, শুধুমাত্র কিবলার দিকে ফিরে বুট হয়ে পড়লাম আর আহলে কিবলা হয়ে গেল বিষয়টা কিন্তু এটা না, ঠিক আছে? এইটা না বোঝার কারণে সমাজে অনেক বড় ফিতনা হচ্ছে, সামনের পয়েন্টকে কেন্দ্র করে। তো এটা এই জন্য আলোচনা করেছি, সামনের পয়েন্ট বুঝতে, সামনে কয়েকটা পয়েন্ট পরে এটা বুঝতে জন্য আমাদের কী হয়, সুবিধা হয়। দেখেন, ওয়ালা নাখুদু ফিল্লা, আমরা আল্লাহর ব্যাপারে অহেতুক কথাবার্তায় লিপ্ত হই না, অহেতুক আলোচনায় লিপ্ত হই না, অহেতুক বা অযথা তর্ক করি না। ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, এবং আল্লাহর দিন নিয়ে আমরা কী করি না, ঝগড়া করি না।
আল্লাহর দিন নিয়ে আমরা বাকবিতণ্ডায় লিপ্ত হই না, আমরা ঝগড়া করি না। ওয়ালা নুজাদিলু ফিল কুরআন, আর আমরা কুরআন নিয়ে বিতর্ক করি না। ওয়ানাশহাদু আন্নাহু কালামু রাব্বিল আলামিন, এবং আমরা সাক্ষ্য দিই যে কুরআন এটা কালামু রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কালাম, রব্বুল আলামিনের কালাম। এখানে বলছে যে কুরআন আল্লাহর কালাম, তো আল্লাহর কালাম তো ঠিক আছে, উদ্দেশ্যগত অর্থ ঠিক আছে, কিন্তু শাব্দিক অর্থ হয়নি। তো রব্বুল আলামিন তো রব্বুল আলামিন, হ্যাঁ তিনি আল্লাহ, রব্বুল আলামিন যিনি তিনি আল্লাহ, তাহলে উদ্দেশ্যগত যে অর্থ সেটা হয়েছে, কিন্তু শাব্দিক অর্থ এখানে আমাদের হয়নি, মানে আমরা যেটা দেখে পড়ছি। এই জন্য আমরা অর্থ করেছি কি যে অনাশহাদু আন্নাহু কালামু রাব্বিল আলামিন, যে আমরা সাক্ষ্য দিই যে আন্নাহু কালামু রাব্বিল আলামিন, যে এটা কুরআনটা কি রব্বুল আলামিনের কালাম, রব্বুল আলামিনের কালাম বাণী কথা। নাযালা বিহি রূহুল আমিন, রূহুল আমিন যা নিয়ে কি হয়েছেন নাজিল হয়েছেন, যা নিয়ে নাজিল হয়েছেন। আমরা অবতরণ শব্দটাকে এখানে এড়িয়ে গেলাম, অবতরণ শব্দটা অন্য ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, অন্য একটা জাতির কাছে বেশি কি হয় অবতার অবতার বলে কি হয় ব্যবহার হয়ে থাকে, এই জন্য আমরা নুজুল শব্দকে ঠিক রাখতেছি, নাজিল হয়েছে। ফাআল্লামাহু সাইয়্যিদাল মুরসালিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর সেটাকে শিখিয়ে দিয়েছেন, সেটাকে শিখিয়ে দিয়েছেন সাইয়্যিদাল মুরসালিন নবীগণের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে জিব্রাইল কুরআন নিয়ে কি করেছেন, অবতরণ করেছেন, তার অর্থ আমরা করেছি কি নাজিল করেছেন, নাজিল করে নাজিল হয়েছেন, নাজিল হয়ে এরপরে সেটা নবীগণের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন শিখিয়ে দিয়েছেন। ওয়াহুয়া কালামুল্লাহি তাআলা, সেটা আল্লাহ তাআলার কালাম, লা ইউসাউহি শাইউম মিন কালামিল মাখলুকিন, কোনো মাখলুকের কথা তার সমতুল্য হতে পারে না, লা ইউসাউহি সমতুল্য হতে পারে না, লা ইউসাউহি কি হতে পারে না সমতুল্য হতে পারে না বা সমান হতে পারে না, শাইউম মিন কালামিল মাখলুকিন, কোনো মাখলুকের কথা, তাহলে কোনো মাখলুকের কথা কি হতে পারে না যার সমান হতে পারে না। ওয়ালা নাকুলু বিখালকিহি, এবং আমরা কুরআনকে মাখলুক মনে করি না, আমরা কুরআনকে কি মনে করি না মাখলুক মনে করি না। কুরআন কি মাখলুক না? কুরআন মাখলুক না, কুরআন সৃষ্ট নয়, বরং কুরআন হলো আল্লাহর কালাম। আল্লাহ যেমন অনাদি অনন্ত, অনাদি অনন্ত, ঠিক আল্লাহর সমস্ত সিফাতও কি অনাদি অনন্ত, আল্লাহর কোনো সিফাত কি নাই মখলুক নাই। ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, আমরা মুসলিমদের জামাতের বিরুদ্ধাচরণ করি না, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কি করি না আমরা বিরুদ্ধাচরণ করি না। ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন, মিন আহলিল কিবলাতি বিযামবিন, আহলে কিবলাদেরকে ওয়ালা নুকাফিরু, আমরা কাফের সাব্যস্ত করি না বা কাফের সাব্যস্ত করি না বা তাকফির করি না, আহাদান কাউকে, মিন আহলিল কিবলা আহলে কিবলার, বিযামবিন অপরাধের কারণে, বিযামবিন অপরাধের কারণে, অপরাধের কারণে আমরা আহলে কিবলার কাউকে কাফের সাব্যস্ত করি না। মা লাম ইয়াস্তাহিল্লাহু, যাবত না সেটাকে সে হালাল মনে করে, যতক্ষণ না সেটাকে হালাল মনে করে, তাহলে যতক্ষণ না অপরাধকে হালাল মনে করে ততক্ষণ পর্যন্ত আমরা আহলে কিবলার কাউকে অপরাধের কারণে কি মনে করি না কাফের মনে করি না। এখন দেখেন আমি বলেছিলাম যে এই পয়েন্টে এসে ঝামেলা বেঁধে যাবে, অপরাধের কারণে আহলে কিবলাদেরকে আমরা কি মনে করি না কাফের মনে করি না। এখন আপনি যদি আহলে কিবলা মানে এটা বোঝেন যে সকালে ফজরের পরে উঠে যায় নামাজ খোঁজা, অথবা যদি আপনি আহলে কিবলা মানে এটা বোঝেন যে ইসের মাধ্যমে কুরআন তিলাওয়াত না করে সে দুনিয়াবি কোনো কাজে হাত দেয় না, বুঝেননি, অনুরূপভাবে আহলে কিবলা মানে যদি এটা বোঝেন যে পাঁচ ওয়াক্ত শুধু কি করে মানে কিবলার দিক ফিরে ভুট হয়ে পড়ে, আপনি যদি আহলে কিবলা মানে এটা বোঝেন, তাহলে এবার সে যত যাই কিছু করুক না কেন আপনি কি করতে পারবেন না,
আপনাকে তাকফির করতে পারবেন না, সমস্যা হয়ে যাচ্ছে এই পয়েন্টে এসে। কারণ আমরা আগে কি করছি না, আহলে কিবলা কাকে বলে এটা আমরা নির্ধারণ করছি না। আহলে কিবলা মানে একটা বুঝে নিছি যে ব্যাস কিবলার দিক ফিরলেই হচ্ছে। এবার এই বুঝ নিয়ে সামনে এগোচ্ছি, আসলে আহলে কিবলা মানে এই বুঝ না। আহলে কিবলা মানে কি, জরুরিয়াতে দিনের যা কিছু রয়েছে এর কোনোটাকে কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। বুঝে আসছে? এবার সে আহলে কিবলা হয়ে গেল, অর্থাৎ জরুরিয়াতে দিনের সে কোনো কিছু অস্বীকার করে না। দিনের আবশ্যকীয় যে সমস্ত বিষয় রয়েছে কোরআনের মাধ্যমে প্রমাণিত এবং হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমে প্রমাণিত, এর কোনোটাকেই সে কি করে না, অস্বীকার করে না। আহলে কিবলা এরপরে সে অপরাধ করছে, তার মানে কি অপরাধ করছে সে, সেই অপরাধ অবশ্যই কুফুরি নয়, কারণ কুফুরি করলে তো আহলে কিবলাই থাকলো না। সে বুঝেন নি বিষয়টা, তাই আহলে কিবলা এইটা আমাদের আগে নির্ধারণ করতে হবে যে কে আহলে কিবলা আর কে আহলে কিবলা না। বুঝে আসছে বিষয়টা? এটা আমাদেরকে কী করতে হবে, আগে নির্ধারণ করতে হবে। আগে নির্ধারণ না করলে তখন কী হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা ওখানে আগে নির্ধারণ করে আসতে, অন্যথায় কিন্তু এই পয়েন্টে এসে কী হয়ে যেত, এটা ঝামেলা শুরু হয়ে যেত। তো ওয়ালা নুকাফিরু আহাদান মিন আহলিল কিবলাতি বিযামবিন মা লাম ইয়াস্তাহিল্লাহু। আহলে কিবলার কেউ কোনো গুনাহ করলে আমরা তাকে কাফের বলি না যতক্ষণ না সে হালাল মনে করে সে গুনায় লিপ্ত হয়। এবার এখানের অর্থটা বলে দিলাম, ولا نقول لا يضر مع الايمان ذنب لمن عمله ولا نقول এবং আমরা এই কথা বলি না, لا يضر কোনোই ক্ষতি করবে না, مع الايمان ঈমান আনায়নের পরে, ঈমান আনায়নের পরে কোনোই ক্ষতি করবে না কে, ذنب অপরাধ, لمن عمله যে অপরাধটা করলো। অর্থাৎ আহলে কিবলার যে এই অপরাধে লিপ্ত হলো, এই অপরাধে লিপ্ত হওয়ার কারণে আমরা তো তাকে কি বলি না, কাফের বলি না, তবে আমরা এ কথাও বলি না যে এর কারণে তার কোনো কি হচ্ছে না, ক্ষতি হচ্ছে না। কিন্তু এখানে ক্ষতিটা দেখাচ্ছে যে তাতে তার ঈমানের কোনো ক্ষতি হয় না, এই অর্থ করা হয়েছে। কিন্তু মূল শব্দের থেকে এটা বুঝে আসছে না, মূল শব্দের ভিতরে আসছে লিমান আমিলাহু, যে আমল করেছে তার কোনো ক্ষতি হবে না, ঈমানের ক্ষতি না। ঈমানের ক্ষতি এখানে শাব্দিক অর্থে বোঝানো হচ্ছে না, শাব্দিক অনুবাদে ঈমানের অর্থ না। বুঝতে পেরেছেন বিষয়টা? লিমান আমিলাহু, যে সেই অপরাধটা করেছে তার কোনো ক্ষতি হবে না এই অপরাধের কারণে আমরা এই কথা বলি না। কিন্তু এখানে কি অর্থ করা হচ্ছে, আর এ কথাও বলি না যে ঈমান আনায়নের পরে গুনাহ করলে তার ঈমানের কোনো ক্ষতি হয় না, আসলে ঈমানের ক্ষতি বোঝানো হচ্ছে না। বুঝে আসছে? লা ইয়াদুররু মাআল ঈমানি যামবুন লিমান আমিলাহু, অর্থাৎ লিমান আমিলাহু ক্ষতিটা তার হবে যে আমল করছে, যে আমল করছে। এখন তার ঈমানগত ক্ষতি হতে পারে, তার ঈমানগত ক্ষতি হতে পারে, অনুরূপভাবে তার আখেরাতের ক্ষতিও হতে পারে। বুঝেন নি? তাহলে এখানে শুধুমাত্র ঈমানগত ক্ষতি এটাকে আমরা মানে নির্দিষ্টভাবে বলবো না। বুঝে আসছে? আমরা এখানে কি বলবো যে লিমান আমিলাহু মানে কি, লিমান আমিলাহু মানে হচ্ছে যে সেই অপরাধটা করছে, অপরাধকারীর, যে অপরাধকারীর কোনো কি হবে না, ক্ষতি হবে না, আমরা এমনটা বলি না। তাহলে অনুবাদটা এভাবে ধরেন যে ওয়ালা নাকুলু, আমরা এই কথা বলি না যে লা ইয়াদুররু মাআল ঈমানি যামবুন লিমান আমিলাহু, যে ঈমান আনায়নের পরে গুনাহ করলে ওই অপরাধী বা ওই গুনাহকারীর কোনো কি হবে না, ক্ষতি হবে না। বুঝে আসছেন অনুবাদটা? আচ্ছা, ওয়ানারজু লিল মুহসিনিন, ওয়ানারজু লিল মুহসিনিন মিনাল মুমিনিন আন ইয়াফু আনহুম, আমরা আশাবাদী লিল মুহসিনিন মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে থেকে যারা সৎকর্মপরায়ণ, মুমিনদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের ব্যাপারে আমরা আশাবাদী, আই ইয়াফু আনহুম, যে তাদেরকে কি করা হবে, ক্ষমা করে দেওয়া হবে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, যে তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন, ওয়াইদখিলুহুমুল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, বিরহমাতিহি স্বীয় অনুগ্রহে। আমরা সৎকর্মপরায়ণ মুমিনদের ব্যাপারে আশাবাদী যে তিনি মানে আল্লাহ, আল্লাহ তাদেরকে কি করবেন, তাদেরকে ক্ষমা করবেন এবং তাদেরকে স্বীয় অনুগ্রহে কি করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে স্বীয় অনুগ্রহে ক্ষমা করবেন এবং স্বীয় অনুগ্রহে কি করবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা নামানু আলাইহিম, তবে আমরা তাদের ব্যাপারে শঙ্কামুক্ত নই, আমরা তাদের ব্যাপারে কি নই, শঙ্কামুক্ত নই। ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ,
এবং আমরা সুনিশ্চিতভাবে তাদের জান্নাতের সার্টিফিকেট দিই না। বুঝে আসছে? তাহলে আমাদের বিশ্বাস কি যে যাদের বিষয়ে কুরআন এবং হাদিসে স্পষ্টভাবে জান্নাতি বলা হয়েছে, এরা ছাড়া অন্য কারোর ব্যাপারে আমরা সুনিশ্চিতভাবে কি বলি না, জান্নাতি বলি না? এমন কি আল্লাহর দিনের পথে শহীদ হয়ে গেছে তারপরেও আমরা কি বলি, ইনশাআল্লাহ শহীদ, ইনশাআল্লাহ শহীদ, অর্থাৎ যদি আল্লাহ চাহেন তো শহীদ, কিন্তু আমরা সুনিশ্চিতভাবে কি বলে দিনা, শহীদ বলে দিনা। আর যদি আমরা বলিও তাও আমাদের অন্তরের ভিতর এই বিষয়টা থাকে, আমাদের আকিদার বিষয়টা আমাদের অন্তরের ভিতর থাকে, এটা যে ইনশাআল্লাহ এই শব্দ এখানে যুক্ত রয়েছে, যদি আল্লাহ আল্লাহ চাহেন তো। ঠিক আছে, ওয়ানাস্তাগফিরু লিমুসিইহিম, এবং মুমিনদের ভিতর যারা অপরাধী তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি, তাদের জন্য আমরা কি করি, ক্ষমা প্রার্থনা করি। ওয়ানাখাফু আলাইহিম, এবং তাদের ব্যাপারে আমরা ভয় করি। ওয়ালা নুকান্নিতুহুম, এবং তাদের থেকে আমরা কি হই না, তাদের ব্যাপারে আমরা নিরাশ হই না, আমরা কি হই না, নিরাশ হই না। তাহলে আল্লাহর রহমত থেকে আমরা যেমন কি হই না, নিরাশ হই না, ওই যে আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ওই সেখান থেকে এই ওয়ালা নুকান্নিতুহুম এই শব্দটা আনা হয়েছে, ওই তাকনাতু, এই তাকনাতু থেকে ওয়ালা নুকান্নিতুহুম, আমরা কি হই না, নিরাশ হই না। তো এখানে বলা হচ্ছে যে আমরা তাদেরকে ব্যাপারে ভয় করি, নাখাফ আলাইহিম, আমরা তাদের ব্যাপারে কি করি, ভয় করি, এবং ওয়ালা নুকান্নিতুহুম, আমরা তাদের ব্যাপারে কি হই না, নিরাশ, আমরা নিরাশ হই না। তাহলে ভয় এবং আশা এই দুইয়ের মাঝে তাহলে কি হলো, সঠিক পথ, এই দুইয়ের মাঝেই কি, এই দুইয়ের মাঝেই হচ্ছে সঠিক পথ। আচ্ছা দেখেন, ওয়াল ওয়াল আমনু ওয়াল ইয়াসু ইয়ানকুলানি আন মিল্লাতিল ইসলাম, ওয়াল আমনু, নিরাপদ মনে করা, নিজেকে কি মনে করা, আযাব থেকে নিরাপদ মনে করা, ওয়াল ইয়াসু, এবং নিরাশ হওয়া, কি হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এই দুইটা বিষয়, ইয়ানকুলানি আন মিল্লাতিল ইসলাম, ইসলামের থেকে বা ইসলামী মিল্লাত থেকে কি করে দেয়, ব্যক্তিকে সরিয়ে দেয়, ইসলামী মিল্লাত থেকে, মিল্লাতে ইসলাম থেকে ব্যক্তিকে কি করে দেয়, সরিয়ে দেয়। ওয়াসাবিরুল হক বাইনাহুমা লি আহলিল কিবলা, আর আহলে কিবলাদের জন্য বা মুসলিমদের জন্য উভয়ের মাঝে, অর্থাৎ এত উভয়ের মাঝে মুসলিমদের জন্য কি রয়েছে, সাবিরুল হক, সঠিক পথ, এত উভয়ের মাঝে, এই দুইটার মাঝে, অর্থাৎ ভয় করা এবং নিরাশ হওয়া, মানে মানে কি করা, নিজেকে নিরাপদ মনে করা, আবার একেবারে কি হয়ে যাওয়া, নিরাশ হওয়া, এই দুইয়ের মাঝে কি, এই দুইয়ের মাঝে হচ্ছে সঠিক পথ, এই দুইয়ের মাঝে সঠিক পথ। ولا يخرج العبد من الايمان الا بجهود ما ادخله فيه ولا يخرج العبد من الايمان বান্দা ঈমান থেকে বের হবে না, لا يخرج বের হবে না, আল আব্দ বান্দা, من الايمان ঈমান থেকে, তাহলে বান্দা ঈমান থেকে বের হবে না, তবে الا بجهود ما ادخله فيه, তবে ওই বিষয়ের অস্বীকারের মাধ্যমে বের হবে, মা আদখলাহু ফিহি, যা তাকে ইমানের গণ্ডীভুক্ত করেছে, যা তাকে ইমানের ভিতর কি করেছে, দাখিল করেছে। তাহলে বান্দাকে যে বিষয়টা ইমানের ভিতর দাখিল করেছে, এর কোনোটা অস্বীকার করা ছাড়া সে কি হবে না, ইমানের থেকে বের হবে না। বুঝে আসছে? বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম আজকে, এই পর্যন্ত থাক, আজকে এই পর্যন্ত থাক, অনেকদিন পরে একটু বেশি পড়লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা, ইনশাআল্লাহ এর উপর ব্যাখ্যামূলক আলোচনা আমরা করব ইনশাআল্লাহ, এটা আমাদের কেবল শাব্দিক অনুবাদ হচ্ছে, এর অনেক বিষয়, এর অনেক শাখা প্রশাখা, এর প্রত্যেকটা বিষয়গুলো কুরআন এবং সুন্নার আলোকে সাব্যস্ত করা, দলিলের আলোকে, যে আমরা এখানে বলে যাচ্ছি আমাদের আকীদা তো কুরআন এবং সুন্না নির্ভরশীল, তো এখানে তো কুরআন এবং সুন্নার কোনো কথা আমরা কি পাচ্ছি না, কুরআন এবং সুন্নার কোনো দলিল আমরা এখানে পাচ্ছি না, তো কুরআন এবং সুন্না থেকে এর প্রত্যেকটা বিষয়গুলো আমরা কি করব, সামনে নিয়ে আসবো, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কি করেন, তৌফিক দান করেন। বাকি আমাদের এখন থেকে আপাতত এই পরিস্থিতি, এই পরিস্থিতি থাকার মানে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসার আগ পর্যন্ত
আমরা প্রত্যেক শুক্রবারে, যেভাবে আগে চলছিল প্রত্যেক শুক্রবারে আমাদের হাদিসের দর্স যখন হয়, এই দর্সটা আমরা কি করব, আকীদার দর্স করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক এবং বিশুদ্ধ আকীদার উপর আসার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।